বিভিন্ন জায়গায় কতটুকু সাজবো কতটুকু সাজবো না, এ ধরনের প্রবলেম যারা ফেস করেন তাদের জন্য আমাদের এবারের আয়োজন পার্টি মেকআপ। আমাদের সাথে আছেন মডেল রয়না, চলুন যাই রয়নার কাছে। হাই, আমি রয়না খান। প্রফেশনালি আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি মিডিয়াতে অ্যাজ এ মডেল টুকটাক কাজ করা হয়। আমাদের অনেক মেকআপই নেওয়া হয় যার কারণে আমাদের স্কিনে অনেক প্রবলেম হয়, আর মূলত আজকে এখানে আসা হচ্ছে আমার এই স্কিন প্রবলেম বা আমার পার্সোনাল প্রবলেমগুলোর কারণে। আমাদের অনেক মেকআপ নেওয়ার কারণে আমাদের স্কিনে পিম্পল বা দাগ, র্যাশ এরকম অনেক জিনিসই দেখা যায়, যেগুলা পরবর্তীতে আমাদের লাইফটা একদম টোটালি হেল করে দেয়। যেমন আমরা যখন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে বের হই, যখন দেখি যে অন্য ফ্রেন্ডের গার্লফ্রেন্ডরা আসে বা আদার্স যারা ফিমেল ফ্রেন্ড আছে তাদের স্কিনটা দেখি বা তাদের লুকটা যখন দেখি অনেক অনেক আফসোস লাগে যে কেন আমারটা এরকম না। যখন দেখি আদার্স ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডরা অনেক সুইট অনেক কিউট, তখন ইচ্ছে হয় যে আমার বয়ফ্রেন্ডের যাতে আমাকে বলে যে আরে আমার গার্লফ্রেন্ডটা অনেক সুইট। আমরা মেকআপ ছাড়া কখনো বের হইতে পারি না, আর এটা মেকআপ ছাড়া বের হলে অনেক অড লাগে। মেকআপটাই আসলে মূলত প্রবলেম করে। তারপরে হেয়ার, আমরা যেমন অলওয়েজ হেয়ারে কিছু না কিছু একটা করতেই হয় কাজের পারপাসে, তো হেয়ারেও অনেক প্রবলেম হয়, যেমন রাফ হয়ে যায় বা ড্যান্ড্রাফ হয়, কালার চেঞ্জ হয়ে যায়, একদম র্যাডিশ হয়ে যায়। এইসব প্রবলেমের কারণে মূলত আমাদের অনেক ট্রিটমেন্ট করা লাগে, আর আমি ট্রিটমেন্টের কারণেই পারনাজ আপুর কাছে আসছি। দেখি পারনাজ আপু আমার কি মেকওভার করতে পারে বা আমার কি প্রবলেম সলভ করতে পারে। ভিউয়ার্স, আমরা এবারে চলে এসেছি বিউটি এক্সপার্ট পারনাজ আলমের কাছে, চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো, কেমন আছেন? ভালো আছি। আপনি তো শুনছিলেনই রায়নার প্রবলেমগুলো, তো ওর প্রবলেম সলিউশনে শীতের জন্য স্পেশালি কি করা যেতে পারে? আসলে যেহেতু শীত চলে আসছে, শীতে কিন্তু ড্রাই স্কিনটা অনেক বেশি এফেক্টেড হয়, অ্যান্ড দেন যে কোনো স্কিনে কিন্তু আমাদের সব মানে যে কোনো টাইপের স্কিনে কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। সো আমি স্পেশাল শীতের জন্য যে ট্রিটমেন্টটা বলবো সেটা হচ্ছে প্যারাফিন ফেশিয়ালটা। সো এই ফেশিয়ালটা ইউজুয়ালি আমরা রেকমেন্ড করি যখন অনেক উইন্টার আসে, অনেকটা হার্শ ওয়েদার যখন চেঞ্জেস আসে তখনই আমরা এটা রেকমেন্ড করি। বিকজ ফার্স্ট অফ অল এটা আমাদের যে প্রবলেমসগুলো, যেরকম একটা ব্রাইট স্কিন, এটা আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করে দেয়, তারপর আমাদের স্কিনের যে পোরটাকে একটু সফট রাখে। আমাদের উইন্টারে যে দেখা যায় অনেক ড্রাই স্কিনটা যেটা অনেক বেশি দেখা যায়, তো সেই ড্রাই স্কিনটাকে দূর করে এবং স্কিনের যে একটা লাবণ্যতা সেই লাবণ্যতাটা ফিরে আসে। কী ধরনের স্কিনে এই ফেশিয়ালটা করতে হবে? আসলে এই ফেশিয়ালটা আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি যাদের নর্মাল স্কিন থেকে কন্ডিশন স্কিন অর ড্রাই স্কিন, স্পেশালি ড্রাই স্কিন, এই সবাই কিন্তু এটা ইউজ করতে পারে, স্পেশালি উইন্টারে। তো আর যে কোনো এইজের মানুষরাই কিন্তু এটা ব্যবহার করতে পারে, স্পেশালি ইভেন আমরা যাদের একটু এইজ যারা, তারা কিন্তু এটা ফাইন লাইন যে রিঙ্কলসটা, যেটা ফাইন লাইনটা দেখা যায় রিঙ্কলসের ফার্স্ট স্টেপ, সেটার জন্য অনেক ভালো। রিঙ্কলসটাকে যে রিঙ্কলসের যে রিজনটা দেখা যায় মাসেলের ইয়েটাতে, মাসেলটাকে অনেক স্টিমুলেট করে দেয়, ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। সো এই জন্য ব্রাইটনেসটাও এসে পড়ে, অ্যাট দ্য সেম টাইম রিঙ্কলসটাও দূর করে ফেলে। সো এই ফেশিয়ালটা আমি রেকমেন্ড করবো যে সবার জন্যই স্পেশালি, বাট যাদের অনেক বেশি অয়েলি স্কিন ইভেন উইন্টারেও, তারা এটা না করলেই চলবে। শুধুমাত্র কি উইন্টারই নাকি সারা বছরে এই ফেশিয়ালটা করা যাবে, আর কতদিন পর পর করতে হবে? এই ফেশিয়ালটা যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের আমি রেকমেন্ড করবো আফটার এভরি 20 ডেজ, যাদের নর্মাল স্কিন স্পেশালি উইন্টার তাদেরকে আমি আফটার 1 মান্থ এটা রেকমেন্ড করবো। এই ফেশিয়ালটা কিন্তু রেকমেন্ডেড হয় উইন্টারে, বাট এমনি নর্মাল ইয়ার অ্যালং দ্য ইয়ারে রেকমেন্ড করা হয় যাদের অনেক বেশি ড্রাই স্কিন দেখা যায় তাদেরকে। সো এটা আমরা উইন্টার ফেশিয়াল এই জন্য বলি বিকজ এটাতে কিন্তু আমাদের যে ব্লাড স্টিমুলেশনটা যেটা উইন্টার অনেক বেশি কমে যায়, যে জন্যই আমাদের স্কিনে একটা কালো কালো একটা ছোপ পড়ে যায়, স্পেশালি উইন্টারে হয় এটা। সো এই ব্লাড স্টিমুলেশনটাকে বাড়ানোর জন্যই কিন্তু এই ফেশিয়ালটা স্পেশালি রেকমেন্ডেড। যে ট্রিটমেন্ট আপনি রায়নাকে দিচ্ছেন সেটা তাকে কতখানি হেল্প করতে পারে? আসলে এই ট্রিটমেন্টটা ওকে অনেক বেশি হেল্প করবে, উইন্টারের একটা গ্লো যেটা আমরা চাই সেই গ্লোটা ফিরে আনবে, অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম আমাদের উইন্টারে যেটা সমস্যা হয় অনেক বেশি দেখা যায় যে আমাদের ব্যারিয়ার ফাংশন একটা আমাদের স্কিনের সিস্টেম একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ক্লকড থাকে, তো সেটাকে ওপেন করে দেয়, অ্যান্ড সো ব্যারিয়ার ফাংশনটাকে প্রোটেক্ট করে রাখে ভালো মতন, যেটা আমাদের স্কিনের যে ন্যাচারাল ময়েশ্চারটা সেটাকে প্রিভেন্ট করে রাখে। অনেকে বলে যে ফেশিয়াল করার পর ব্রণ কিছুটা বেড়ে যায় অল্প সময়ের জন্য হলেও, এক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম নেই তো?
আসলে এটা বেড়ে যায়, কারণ হচ্ছে বেসিক্যালি পিম্পলস গুলো আসতোই। আচ্ছা, এটা ইটস নট লাইক আসতো না, আসতেই, বাট যেটা হয় সেটা হচ্ছে যেহেতু ক্লিন হয়ে গিয়েছে পোলটা, এটা উপর থেকে, যেহেতু আমাদের স্কিনের তিনটা লেয়ার আছে, তো ভিতরের লেয়ার থেকে ফার্স্ট যে লেয়ারটা সেটাই পাঁচটা লেয়ার আছে। আচ্ছা, তো সেখানে যেখানে পিম্পলসটা হয় সেই লেয়ার থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে, বিকজ ইটস ওপেন আপ দেয়ার, যেহেতু তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে, এটা আগে পরে আসতেই। তো ফেশিয়াল যেটা করে সেটা হচ্ছে প্রপার ক্লেন্সিং করে দেয়, ক্লেন্সিং করে এটাকে তাড়াতাড়ি রিমুভ করে দেয়। দর্শক শুনছিলেন ফারনাজের কথা, আমরা দেখব ফারনাজের সলিউশন রায়নাকে কতখানি হেল্প করে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলুন দেখে আসি রায়নার প্রবলেমের সলিউশন গুলো। ভিউয়ার্স, এখন আমি স্টার্ট করব প্যারাফিন ফেশিয়ালটা দিয়ে, এন্ড সেটা যে প্রসিজারটা আছে সেটা আমি এখন দেখিয়ে দিব। তো স্টার্ট অফ করব, আমরা ফার্স্টে ভালোভাবে চুলটা বেঁধে নিতে হবে, ভালোভাবে মুখটাকে ফার্স্টে মুছে নিব। এটা আমরা প্লেন ওয়াটার দিয়েও মুছতে পারি, বা প্লেন ওয়াটারের সাথে একটু টোনার অ্যাড করে নিতে পারি, সো দ্যাট আমাদের স্কিনটা টোনার অ্যাড করলে একটু হাইড্রেশনটা বেশি পায়। যেহেতু আমি প্যারাফিন ফেশিয়াল করছি এবং প্যারাফিনটা পেনিট্রেশনের জন্য খুবই জরুরি, সো ক্লেন্সিংটা আমাদের অনেক ভালো হতে হবে। সো এটার জন্য আমরা মেক শিওর করবো যে আমরা কোনো এক্সপার্ট তাদের কাছ থেকেই করি যাদের ম্যাসাজ স্কিলসটা অনেক ভালো। ক্লেন্সিং মাস্কটাকে আমরা ভালোভাবে আগে ম্যাসাজটা করে নিব। এটা আমাদের যে ডার্টটা উপরের লেয়ারে, সার্ফেস লেয়ারের ডার্টটা ভালোভাবে ক্লিন, ডার্ট, ওয়েস্ট সবকিছুই ভালোভাবে ক্লিন করবে, স্পেশালি অয়েলটাও। সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখন স্ক্রাবিংটা করব। স্ক্রাবিংটা কিন্তু আমরা ইউজ করব রাইট আফটার দ্য ক্লেন্সিং মাস্ক, বিকজ স্ক্রাবিং যেটা করে সেটা হচ্ছে ডিপ এক্সফোলিয়েশন যেটা সেটা করে, বিকজ প্যারাফিন মাস্কটার আগে কিন্তু আমি একটা সিরাম দিব, যে সিরামটা হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো এবং সেই সিরামটা আমি চাই স্কিনের ভিতরে পেনিট্রেট হোক, তো এই জন্য আমি আগে প্রপার যে এক্সফোলিয়েশনটা সেটা করার চেষ্টা করছি। যেহেতু এটা আজকে প্যারাফিন মাস্কের উপর স্পেশালি দেওয়া হচ্ছে, সো এই জন্য আমি ওর জন্য যেটা করছি, প্রপার ক্লেন্সিং এর পর ময়েশ্চারাইজিং একটা ক্রিম আছে সেটা দিয়ে ভালোভাবে একটা ম্যাসাজ করে নিচ্ছি, সো দ্যাট স্কিনটা ব্লাড সার্কুলেশনটা সেটা যেন একটু ইনক্রিজ করে। সো নেক্সট আমরা যেটা দিব সেটা হচ্ছে যে এই ক্রিমটার সাথে বেস করে আমরা ক্রিমটাকে ভালোভাবে মুছতে হবে না, বিকজ যেহেতু এটা একটা ময়েশ্চারাইজিং ক্রিম এবং আমরা চাবো যেটা ভালোভাবে পেনিট্রেট হয়ে যায়। সো এটা দিয়ে আমাদের সফটলি 10 to 10 minutes ম্যাসাজ করলেই হবে। এখন মাস্কটা দেওয়া হবে, বাট ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মাস্কটা আমরা দেওয়ার আগে আমরা কিন্তু পোর জি ক্লিনটা সেটা করে নিই, বাট এই ফেশিয়ালে আমরা পোর ক্লিনটা পরে করবো, তার আগে একটা সিরাম দিয়ে নিবো মুখে। এই সিরামটা দেওয়ার পরে আমরা আমাদের গজটা দিব, গজটা দিয়ে এরপরে আমরা যে মাস্কটা লাগাতে চাচ্ছি সেটা দিব। এই সিরামটা স্কিনের জন্য অনেকই বেশি ভালো, বিকজ এই সিরামটা স্কিনটাকে অনেক সুথ করে একটা গ্লোয়িং এফেক্ট দেয়, যেটা আমি চাই যে ভালোভাবে ওর স্কিনের ভিতরে পেনিট্রেট হোক। সো এই জন্য মাস্কটা দেওয়ার আগে আমরা এই সিরামটা দিয়ে নিচ্ছি। প্যারাফিন মাস্কে কিন্তু হিট কন্ট্রোল একটা বিশাল বড় ব্যাপার আছে, সো এই জন্য আমরা প্যারাফিন মাস্কটা ইউজ করার আগে ওর মুখে আমি একটা গজ দিয়ে নিচ্ছি, অ্যান্ড গজটা আমি দুইটা লেয়ার দিয়ে নিচ্ছি, সো দ্যাট প্যারাফিনের যে বেনিফিট হিটটা সেটাও পাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম বার্নিং যে এফেক্টটা সেটা জানি না পাই। এই মাস্কটা আমরা গজের উপরে ভালোভাবে পুরো গজটার উপরেই, স্পেশালি জাস্ট আই এরিয়াটা আমাদের খেয়াল রাখতে হবে, সো এই পার্টটা ছাড়া পুরো গজের উপরে ভালোভাবে বসিয়ে দিব। অ্যান্ড দেন এটার আমরা কয়েকটা লেয়ার্স দিব, সো দ্যাট একটা লেয়ার দিলে এটা তাড়াতাড়ি হার্ড হয়ে যাচ্ছে, সো এই জন্য আমরা ইউজুয়ালি 4টা লেয়ার্স দিই, সো দ্যাট হিটটা যেটা সেটা যেন ধরে রাখতে পারে। প্যারাফিন ওয়্যাক্সের যে ফার্স্ট লেয়ারটা সেটা আমরা দিয়ে দিলাম, এখন আমরা নেক্সট সেকেন্ড লেয়ারটা দিব। সেম ভাবে আমরা কিন্তু 4টা লেয়ার দিয়ে দিলাম। এই মাস্কের ভিতরে কিন্তু হিট কন্ট্রোলটা সবচেয়ে বেশি জরুরি, বিকজ এটা অনেক বেনিফিটসও দিতে পারে, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু অনেক এফেক্টও করতে পারে যদি আমাদের হিট কন্ট্রোলটা ভালোভাবে না হয়। সো এই জন্য আমি রেকমেন্ড করি যেটা বাসায় বসে যেন না করা হয়।
এটা ভালোভাবে দেওয়ার পরে এটা আমি 10-15 মিনিটস রেখে দিব। সো 10-15 মিনিটস হয়ে গিয়েছে দর্শক, আর এখন ওর এই মাস্কটা রিমুভ হবে। সো মাস্কটা রিমুভের জন্য এটাকে জাস্ট গজটাকে উঠিয়ে দিলেই কিন্তু মাস্কটা ইউজুয়ালি রিমুভ হয়ে যায়। And then এখন আমি ওর যে পোর্স ক্লিনজিং যেটা আমরা করি ইউজুয়ালি স্টিক দিয়ে, সেটা এখন করবো। বিকজ আমি এটাতে এই ফেশিয়াল কিন্তু প্যারাফিন যে মাস্কটা সেটা কিন্তু অলরেডি অনেক হিটেড আপ থাকে, সো এই জন্য এটাতে আর আমরা স্টিমটা ব্যবহার করি না। সো পোর্সটা এখন অনেক সফট হয়ে গেছে, এখন কিন্তু পোর ক্লিনজিংটা ভালোভাবে করে নিতে পারবো। এক্সট্রাকশনটা কিন্তু এখন অনেকই ফাস্ট করতে পারছি, বিকজ যেহেতু স্কিনটা অনেক সফট হয়ে আছে। সো স্পেশালি যেগুলো অনেক হার্ড ব্ল্যাক হেডস থাকে, কমেডেন্স থাকে, সেগুলো কিন্তু এখন ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। স্কিনের যেহেতু অনেক হিট হলো, অ্যাট দ্য সেম টাইম ওকে স্টিকটা দিয়ে ওর এক্সট্র্যাকশন হয়েছে, সো এখন একটু জাস্ট আমরা আইসটা দিয়ে একটু কাম করে নেব স্কিনটাকে। রিয়ার্স ফেশিয়ালটা ফুললি কমপ্লিট হয়ে গেল, এখন স্কিন টনিক দিয়ে আমরা পুরো স্কিনটাকে জাস্ট তুলাতে একটু নিয়ে পুরো স্কিনের উপর দিয়ে দিব। স্কিন টনিকটা যেটা সেটা হচ্ছে টোনারটা কিন্তু আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ব্যালেন্স করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনটাকে অনেক কাম করবে। অলদো এই ফেশিয়ালটা ইটসেলফ কিন্তু অনেক কামিং অ্যান্ড রিল্যাক্সিং একটা ফেশিয়াল, বাট পিএইচ লেভেলটা ব্যালেন্স করার জন্য অ্যান্ড দেন একটা নারিশমেন্ট যেটা সেটা পাওয়ার জন্য আমরা একটু টনিকটা দিয়ে দেবো। অ্যান্ড দেন টনিকটার উপরে আমরা হাইড্রেটিং একটা ক্রিম আছে, সেই ক্রিমটা দিয়ে নিব। অ্যান্ড এখন এই হাইড্রেটিং ক্রিমটা আমি স্পেশালি দিচ্ছি ওকে, সো দ্যাট এটা আমি চাই ভিতরে পেনিট্রেট হয়ে যাক, বিকজ যেহেতু ওর স্কিনটা অনেক সফট আছে, অ্যান্ড রাইট আফটার দ্য প্যারাফিন ম্যাক মাস্কের পর এটা দেওয়া হচ্ছে, সেটা যাই দিব না কেন স্কিনে কিন্তু ভালোভাবে পেনিট্রেট হবে। সো এই জন্য আমি সিরামটাও দিয়ে নিয়েছিলাম যেটা স্কিনের জন্য অনেক গ্লোয়িং একটা এফেক্ট দেয়, অ্যান্ড আমি এখন এই হাইড্রেটিং ক্রিমটা সো দ্যাট ড্রাইনেস অর ডিহাইড্রেশন যেটা সেই ভাবটা জানি স্কিনে না থাকে, এইটার এফেক্টটা জানি স্কিনে না থাকে, সো এখন জাস্ট হাইড্রেটিং ক্রিমটা দিয়ে শিল বি ডান। ভিউয়ার্স প্যারাফিন ফেশিয়ালটা শেষ হয়ে গেল, এটা যদি আপনারা বাসায় বসে করতে চান আমি বলবো যে প্যারাফিন ফেশিয়ালটা করে না, বাট এটা ইনস্টেড প্যারাফিন যে এফেক্টটা দিবে সেটা যে এফেক্টটা আপনারা বাসায় বসে চাইলে অফকোর্স ওয়ান্স আ উইক এক্সট্র্যাকশনটা করবেন, দ্য সেম টাইম স্টিম যেটা আমরা বাসায় বসে নিতে পারি সেটা নেবেন। চেষ্টা করবেন এক্সট্র্যাকশনটা যখন করবেন তখন কেয়ারফুলি করবেন, বিকজ কোনো স্পটস জানি না পড়ে যায়, বাট এক্সফোলিয়েশনটা অফকোর্স করতে থাকবেন পারলে এভরি 3 ডেজ, বিকজ শীতকালে কিন্তু ড্রাই স্কিনটা অনেক বেশি থাকে। আই হোপ আপনারা এই প্যারাফিন ফেশিয়ালটা এনজয় করেছেন, অ্যান্ড আই হোপ আপনারা এটার এফেক্টটাও বুঝেছেন যে এটার অনেক ভালো একটা এফেক্ট, সো অবশ্যই ট্রাই করবেন। দেখছিলেন সলিউশন।